তোমার কোথাও ভুল হচ্ছে না তো? জি না ম্যাডাম। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম, কিন্তু কে এই মেয়েটা? হ্যালো ডক্টর মারুফ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা ইনফরমেশনের জন্য আপনার কাছে ফোন করেছিলাম। আমার ছেলে রুবায়েত ও বোধহয় আপনার হসপিটালে একটি মেয়েকে রেখেছে। জি জি। কেন এইখানে থাকবো? কেন, আমি আমার বাড়ি যাব না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি কোথায়? বিষয়টা সত্যি খুব অমানবিক, সহ্য করা যায় না আসলে, মানুষের কি থেকে যে কি হয়ে যায়। আচ্ছা রুবায়েত, তুই যে ওকে এখানে নিয়ে এলি, ওকে দেখবে কে? একা একা তো আর রাখা যাবে না, তাই না? না, তা তো সম্ভব না। দেখি কাউকে একজন ম্যানেজ করতে পারি কিনা। শোন, কাউকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তোকে একটু কষ্ট করতে হবে। আমাকে কষ্ট করতে হবে মানে? মানে তোকে একটু এখানে থাকতে হবে। অসম্ভব, এরকম একটা অচেনা অজানা মেয়ের সাথে, তার উপরে মেয়েটা পাগল। আহ, কি বাজে কথা বলছিস, ও পাগল না।
এটাকে পাগল বলে না, এটা হলো ভাই। এটা যাই হোক, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। প্লিজ নোমান, প্লিজ, আমি তোকে অনুরোধ করছি, আমার অনুরোধটা রাখবি না? এভাবে বললে কি আর না রেখে উপায় থাকে? থ্যাংক ইউ, তুই তাহলে থাক, আমি দেখি তোদের কিছু প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে আসি। আচ্ছা। বাসায় ফিরে আসার পর থেকে দেখছি চুপচাপ, মুখটা ভার। তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? মানে আমার কোনো ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছ? সত্যি করে বলো তো, সাজ্জাদকে বাসায় দেখে না, তুমি বাসায় ছিলে না তো, উনি এলেন। আমাকে এই ধরনের কোনো কথা কখনো বলবে না। রাগ করলে আমার কথায়? আমি সাদা কালো ভালো মন্দ এসবের তফাত বুঝি না, সেজন্য এসব নিয়ে ভাবি না। তবে কথাটা কি জানো, থেমে গেলে যে না, থাক, এসব কথা তুমি বুঝবে না। তুমি আমাকে বুঝিয়ে দাও তাহলে অবশ্যই বুঝব। জীবনে আমি এত কিছু দেখে ফেলেছি যার জন্য মনের ভেতর একটা ভয় সবসময় কাজ করে। কিসের ভয়? ভয় সেটা হয়তো বলে বোঝানো যাবে না, তবে ভয় করে। অজানা একটা ভয় আমার ভেতরে আমাকে অস্থির করে রাখে। সেজন্যই আমি অনেক সময় অনেক কিছু থেকে মুখ ফিরিয়ে নিই, নির্বাক হয়ে যাই, নির্লিপ্ত হই। বুঝতে পারলাম না তো, বলেছিলাম না বুঝতে পারবে না। তুমি বুঝবে কি? আমি নিজেই তো আজকাল আমার ভাবনাগুলোকে ঠিক বুঝতে পারি। সাজেদের সাথে তোমার কি কথা হলো? এই ফিল্মের গল্পটা একটু শোনালো আর আমার ক্যারেক্টারটা একটু বোঝাচ্ছিল। ও, তুই বুঝতে পারছি না কি যে করব বুঝতে পারছি না। কোন বিষয়ে? ছবিটা শুরু করার বিষয়ে। ছবিটা কি তুমি শুরু করতে চাচ্ছ না? না না, চাচ্ছি না তা না, বলতে পারো পারছি না। বুঝলাম না। আজকে সত্যি একটা ঝামেলা হয়ে গেছে না? ছবিটার পিছনে যারা ইনভেস্ট করতে চেয়েছিল আমার সাথে, তারা এখন কেউ রাজি হচ্ছে চাচ্ছে না। অথচ একা যে আমি ছবিটা করবো সে অবস্থা আমার নেই। তারা এমন পিছিয়ে যাওয়ার কারণ? কথা বলছো না কেন? কি কারণে তারা পিছিয়ে যাচ্ছে? সেটা না হয় তুমি নাই বা শুনলে না। না বলো তুমি, আমি শুনতে চাই। থাক না প্লিজ। না তুমি বলো আমাকে। ওরা আসলে তোমার মতো নতুন মেয়ে নিয়ে রিস্ক নিতে চাচ্ছে না।
খেয়ার কি খবর বলো তো? ওর সঙ্গে আজ তোমার দেখা হয়েছিল? হ্যাঁ মা, একবার দেখা হয়েছিল। আশ্চর্য, আমার কাছে মিথ্যে কথা বলছে আমার ছেলে, এটা তো আমি কখনোই আশাই করিনি। কি কথা হলো তোমাদের? না তেমন কিছু না, এমনি। বুঝতে পেরেছি। ভালো, আমি শুনে কি লাভ, তাই না? তোমরা দুজনে ভালো থাকলেই ভালো। ও ভালো কথা, তোমরা কি বিয়ে শাদীর কথা কিছু ভাবছ? বিয়ে? হ্যাঁ, ঘর সংসার করতে হবে না তোমাদের? আমারও তো বয়স হচ্ছে, আমারও তো অনেক আশা এখনো অপূর্ণ রয়ে গেছে, নাকি? একটা ছোট্ট তুলতুলে পুতুল আমাদের সারা বাড়িতে দৌড়ে দৌড়ে বেড়াবে, আর দিদা দিদা বলে আমার দিকে ছুটে আসবে, আর তাছাড়া মৃত্যুর আগে আমি আমার বংশের প্রদীপ দেখে যেতে চাই। এসব আপনি কি বলছেন আম্মা? অন্যায্য তো কিছু বলছি না, এইটুকুন প্রত্যাশা আমি কি তোমার কাছে করতে পারি না? অবশ্যই পারেন আম্মা, কিন্তু তারও তো একটা সময় আছে। আমি এখন এসব বিষয় নিয়ে একদমই ভাবছি না আম্মা। তোমাকে কে ভাবতে বলেছে? ভাববো তো আমি, শুধু আমি। না আম্মা, আমি এই বিষয়গুলোর জন্য এখনো তৈরি না। তা বললে তো হবে না রুবায়েত, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? খেয়ার বাবাকে আমি ঢাকায় আসতে বলেছি, দু চার দিনের মধ্যে তিনি ঢাকায় আসবেন। আম্মা আপনি আমার কথাটা একটু শুনুন না রুবায়েত, আর কোনো কথা নেই, যত শীঘ্র সম্ভব আমি তোমার আর খেয়ার বিয়েটা সেরে ফেলতে চাই। দেখো খুশবু, ভালো তুমি একাই বাসো না, আমিও তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসা একদিন দুই দিনে তৈরি হয়নি। আর যদি কোনো কারণে আমাদের এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে এটা তোমার আমার কারোর জন্যই ভালো হবে না। আমার ভালো মন্দ নিয়ে ও আমি না ভাবলে কে ভাববে? আরে এটা তো তোমার রাগের কথা। আমার কোনো রাগ নেই সাজ্জাদ, আর এসব বিষয়ে কথা বলতে না এখন আমার একদম ভালো লাগছে না, এখন তুমি যাও। কিন্তু এভাবে তো সবকিছু শেষ হতে পারে না। তুমি আমার কাছে কি চাও সেটা কি আজ আবার নতুন করে বলতে হবে? তাই তো মনে হচ্ছে, তা নাহলে তোমার আমার যে কথা ছিল তা থেকে তুমি যখন বেরিয়ে গেছো। আমি বের হইনি খুশবু। তাহলে ওই মেয়েটা এনা, ও কেন তোমার ছবিতে? কি হলো সাজ্জাদ, এবার যে একেবারে চুপ হয়ে গেলে? তুমি আসলে পুরো বিষয়টাকে জড়িয়ে ফেলেছো কিছু, আমি তো তোমাকে বলেছি পেশা আর জীবন এক না। এ কথা তো তুমি আমাকে আগে বলনি সাজ্জাদ। প্রয়োজন পড়েনি তাই। ও আচ্ছা, তো এখন প্রয়োজন কেন পড়লো? সে কি এনা নামের মেয়েটিকে দেখার পরে? প্রয়োজনীয় কথা আসলে চুপ হয়ে যাও কেন সাজ্জাদ? আচ্ছা বাদ, তুমি আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও তো। বলো। ধরো কাল যদি তোমার প্রয়োজন হয়,
তোমার প্রফেশনের কারণে তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে? ও খুশবু, কেন এসব উল্টাপাল্টা প্রশ্ন করছো? বিষয়টা জানাটা আমার দরকার। যদি তাই হয়, কাল যদি তোমার তোমার নিজের প্রফেশনের কারণে আমাকে তোমার ছাড়তে হয়, তাহলে আজকে ধরে রেখে কি লাভ? তোমার আমার সম্পর্কের মধ্যে লাভ খুঁজছো তুমি? সেটাই কি এখন উচিত নয়? বুঝতে পারছি, যা বোঝার আমি সব বুঝতে পারছি। তুমি কিছুই বোঝোনি সাজ্জাদ। আচ্ছা ধরো, বিষয়টা যদি উল্টো হয় তাহলে? কোন বিষয়টা? তোমার প্রফেশনের কারণে আজকে তুমি তোমার জীবনের কমিটমেন্ট ভুলে যাচ্ছ। তোমাকে যদি আমি বলি তোমার জীবনের কারণে তোমাকে তোমার প্রফেশনের কমিটমেন্ট ভুলতে হবে, খুব সোজা শোনো সাজ্জাদ, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই, সত্যি যদি আমার সঙ্গে তুমি তোমার সারাটা লাইফ কাটাতে চাও, সত্যি যদি এই রিলেশনটা তুমি রাখতে চাও, তাহলে এনাকে নিয়ে ছবি করার প্ল্যানটা তোমার মাথা থেকে বাদ দিতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তোমার জীবন নাকি তোমার প্রফেশন। গুড নাইট। আম্মা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি কি কথা বলতে চাও, কিন্তু আমি তো আমার সিদ্ধান্ত বদলাবো না রুবায়েত। অহেতুক সময় নষ্ট না করে নিজেকে তৈরি করো। কিন্তু এটা তো হবে না আম্মা। এরকম একটা সিদ্ধান্ত আপনি আমার উপর চাপিয়ে দিতে পারেন না আম্মা।